কন্যা সন্তানের পিতা হওয়া তো সৌভাগ্য লক্ষণ। আমরা দুজনই আনন্দিত। এবার ভবিষ্যৎবাণী করুন ফকির বাবা, আমাদের সন্তানের ভাগ্যের কথা বলো। ভাগ্য সুপ্রসন্ন, কন্যার ভাগ্যে প্রতাপ পড়ে ভাগ্যলক্ষ্মী দ্বার খুলে দেবে, ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে। কিন্তু 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 কি ফকির বাবা? কন্যার জীবনে দুটি মারাত্মক দুর্ঘটনা ঘটবে। প্রথম দুর্ঘটনা ঘটবে 10 বছর বয়সে। এই সময়ে জীব জানোয়ার দেখে সে প্রচন্ড ভয় পাবে, যার ফলে তার মস্তিষ্ক বিকৃতি ঘটবে। প্রথম ফাঁড়া কাটিয়ে বেঁচে থাকলে 19 বছর বয়সে ভুবনগড়ের বাসিওয়ালার রহিম মিয়ার ছেলের সাথে আপনার কন্যার বিয়ে হবে। আপনি পাগল হয়ে গেছেন ফকির বাবা, তাই আবল তাবল বকছেন। আবল তাবল নয় খান সাহেব, এসবই আমি গণনা করে। মাটি ফেটে যেতে পারে, আকাশ নেমে আসতে পারে, নদী শুকিয়ে যেতে পারে, কিন্তু প্রতাপপুরের খান বাহাদুর নাসিরুদ্দিনের একমাত্র কন্যার বিয়ে কোনোদিন ওই বাসিওয়ালার ছেলের সাথে হবে না। সর্বশক্তিমান বিধাতার লেখার বাইরে এ বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই হয় না, হতে পারে না। পারে, আমি আপনার বিধাতার লিখন মিথ্যে প্রমাণ করব এবং আপনার চোখে আঙুল দিয়ে তা দেখাব। বিধাতার লেখা যদি মিথ্যে হয়ে যায় তাহলে যে বিধাতাই মিথ্যে হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে তার এই বিশ্ব ব্রহ্মাণ্ড, মিথ্যে হয়ে যাবে আপনার আমার সমস্ত অস্তিত্ব। আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। আজ থেকে খান মঞ্জিলের দরজা আপনার জন্য বন্ধ। যান, বেরিয়ে যান, যান। আল্লাহ আল্লাহ। কি হবে এখন, কি হবে? আমি খান বাহাদুর, এখানকার মানুষের ভাগ্য আমি নিজে তৈরি করি, আমার সন্তানের ভাগ্য আমি নষ্ট হতে দেব না। তুমি ভেতরে যাও মমতা, ভেতরে যাও। ভাগ্যের লেখা কি করে বদলাতে হয় আমি তা ভালো করেই জানি। আসলাম, ভুবনগড়ের বাসিওয়ালা রহিম মিয়া আর তার গর্ভবতী স্ত্রীকে ধরে নিয়ে এসো। হুজুর, এমন কি অন্যায় করেছি আমরা? কেন শাস্তি দিচ্ছে? কি অপরাধ আমাদের? তোর অপরাধ তুই বাসিওয়ালা, তোর অপরাধ তোর স্ত্রীর গর্ভের এই সন্তানের সাথে। আমার স্ত্রীর গর্ভজাত কন্যার বিয়ে হবে বলে ফকির বাবা ভবিষ্যৎবাণী করেছে, এটা নাকি বিধির বিধান? এ সবই তোদের অপরাধ। আমার স্ত্রীকে আর মারবেন না, ও মা হতে চলেছে, এইভাবে মারলে ও আর বাঁচবে না। হুজুর, অপরাণা যদি আমাদের সন্তানের কপালে খান বাহাদুরের কন্যার বিয়ে লিখে থাকেন, আমাদের শাস্তি দিয়ে তা তো মুছে ফেলা যাবে না। তোদের শেষ করে মুছে ফেলবো আমি উপরালা লিখন। ভোর হবার আগেই এদেরকে জঙ্গলে নিয়ে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে ফেলবে। যা, তোরা গর্ত খোঁড়া শুরু করে দে। মমতা, মমতা, আয়া আয়া, দাইকে খবর দাও। এই বিয়ে যা। Hey!
যদি কোনো নেক কাজ করে থাকি, তবে সেই নেকির বিনিময়ে আমি মাসুমের জীবন ভিক্ষা চাই মালিক। ওই শিশুটিকে পৃথিবীতে আসার অধিকার থেকে তুমি বঞ্চিত করো না, বঞ্চিত করো না। তোমার কোলে বাচ্চা? কেউ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। তোমার জন্য আমি বাচ্চা নিচ্ছি বউ। কোথেকে? কেমন করে? তুমি খুশি হয়েছো? হ্যাঁ, খুব খুশি হয়েছি। আমি ওর নামও ঠিক করে রেখেছি। কি নাম ঠিক করেছো? মালা। মালা, বড় সুন্দর নাম। তারপর তোমার কথা ভেবে এই নিষ্পাপ শিশুটিকে আমি কোলে তুলে নিলাম। আজ থেকে ও আমার সন্তান, আর আমার দুঃখ নেই। আজ আমি মা হয়েছি, আমি ওকে বড় করব, ওর মুখ থেকে মা ডাক শুনব। কিন্তু সালেহা, কাল যখন লোকজন তোমার কোলে বাচ্চা দেখে জানতে চাইবে হঠাৎ বাচ্চা এলো কোথেকে, কি জবাব দেবে? কি বলবো সবাইকে? খান বাহাদুর যদি ঘুরাক্ষর টের পায় দুজনকে প্রাণ দিতে হবে। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কি বলছো? আমাকে এক্ষুনি খান মঞ্জিলে ফিরে যেতে হবে। তাহলে কি করব? তুমি তুমি মহেশপুরে চলে যাও, তোমার ভাইজানের কাছে। যাব, তাই যাব। সন্তানকে আমি কিছুতেই হারাতে চাই না। সালেহা, সালেহা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন, বসুন ওস্তাদ। জি, আমার মেয়ে মালার বয়স 9 পেরিয়ে 10 পড়েছে। লেখাপড়ার জন্য ওকে স্কুলে পাঠানোর সময় হয়েছে, তাই আমি চাই মালা আপনার স্কুলেই পড়বে। জি জি, এ তো আমার সৌভাগ্য। একজন আয়া সহ মালার থাকার ব্যবস্থাও ওখানেই করতে হবে। ছুটির দিন ছাড়া সব সময় মালা সেখানেই থাকবে। আপনি নিশ্চিন্ত থাকুন খান সাহেব, খান বাহাদুরের কন্যার জন্য সব ব্যবস্থাই করা হবে। আসলাম। জি মালিক। ওস্তাদজি সহ মালাকে মহেশপুর পাঠাবার ব্যবস্থা করো। খালি মার সঙ্গে দুষ্টুমি না? আগে বলো কে
আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলে। আছার না কাজ করতে দে না। ছাড়লাম, তাড়াতাড়ি খেতে দাও মা, খিদে পেয়েছে। তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি। মা মা খিরে, বাঁশি বাজাবি? বাজাবো। আচ্ছা নে, এটা বাজা দাও। বাঁশি বাজছে, শুনতে পাচ্ছ না? খুব সুন্দর তাই নায়া, চলো দেখি কে বাজাচ্ছে। থামলে কেন, বাজাও না, তোমার বাঁশির সুর খুব সুন্দর। বাঁশি শুনতে তোমার ভালো লাগে? হ্যাঁ, বাঁশির সুর আমার খুব ভালো লাগে, তোমার বাঁশি শুনেই তো এলাম। আবার বাজাও না। চলুন, হুজুর জানতে পারলে আমার জান নিয়ে নেবে। চলুন আমি যাই। শোনো শোনো শোনো, বাঁশি না হয় অন্যদিন শুনবো, নামটা তো বলবে। আমার নাম মণি। আমার নাম মালা। কাল কিন্তু বাঁশি শুনতে আসবো, মনে থাকে যেন। হায় হায় রে, কি করছেন? হুজুর জানতে পারলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। চলুন চলুন না। সদা সত্য কথা বলিব, মিথ্যা বলা মহাপাপ বলো। সদা সত্য কথা বলিব, মিথ্যা বলা মহাপাপ। না থামলে কেন, তুমি বাজাও আমি শুনি। কি হলো দেখছো কি? বাজাও না, বাজাও। দেখো না, সব সময় বলে তোমাদের কাছে আসলে নাকি আব্বু জানকে জানে মেরে ফেলবে। নাও খাও। আমি একা খাবো? হ্যাঁ, তোমার জন্যই তো আনলাম। না আগে তুমি খাও। খেতেই হবে। ঠিক আছে খাবো, তবে দুজনে একসাথে। একটা ফল একসাথে খাবো কি করে? তাই তো, দাঁড়াও। এখন একদিকে তুমি কামড় দিবে, আরেক দিকে আমি। কি হলো, শুরু করো। কি হলো? কামড় লেগেছে। মালা
মানে তাড়াতাড়ি খা, আরে মা এসে পড়বে তো। সর্বনাশ, কি করছিস তুই? সকাল বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিস? হ্যাঁ তাই তো বলি, প্রত্যেকদিন আমার হাড়ের দুধ যায় কোথায়? না না মা, ওকে মেরো না। না মা, ওর বাবা মা কেউ নেই। ওর বাবা মা নেই তো আমাদের কি হয়েছে? আমাদের কি হয়? না না মা, না ওকে তাড়িও না। আর যদি তুমি বাবা মামা এরা কেউ না থাকতো, আমার তাহলে কি হতো? মমি, তুমি যদি মরে যাও, আমাকেও তো এইভাবে সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে। না না, এমন কথা বলে না, তোকে কেউ তাড়াবে না। তুই যে আমার কলিজের টুকরা। কি কি রে, হ্যাঁ কি এটা? খোল। কিছু না মা, কিছু না। বের কর, বের কর বলছি। তোকে না বাসি ধরতে নিষেধ করেছি, তবে কেন নিয়েছিস বাসি? মাকে ফাঁকি দিয়ে কেন বাসি বাজাতে চাস? কেন? আর বাজাবো না মা। হ্যাঁ আর বাজাবি না, আর কোনোদিন এই বাসিতে হাত দিবি না। মনে রাখিস, এই বাসি তোর জীবনে সর্বনাশ ডেকে আনবে। আমি তোকে হারাতে চাই না বাবা, হারাতে চাই না। দেরি করলে কেন তুমি? সে কখন এসেছে তোমার বাসিও শুনতে পেলাম না। বাসি কোথায় মনির? আজ আমি বাসি আনিনি, তবে একটা নতুন জিনিস এনেছি। নতুন জিনিস কি এনেছো, দেখাও। দেখাবো, তুমি আবার ভয় পাবে না তো? তুমি ভয় না পেলে আমিও পাবো না। দেখাও। ভয় পাবে বলছি। দেখাও না। আহা ভয় পাবে। দেখাও মনির, বলছি দেখাও। আহা দেখাও। আপনি বলেছিলেন দশ বছর বয়স পূর্ণ হলে মালার জীবনে একটা দুর্ঘটনা ঘটবে, যার ফলে মালা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। আমার সব মনে আছে। কোথায় কোথায় আপনার সেই দুর্ঘটনা? আর সূর্যাস্তের পর মালার বয়স দশ বছর পূর্ণ হয়ে যাবে। নতুন বছরের পদার্পণের খুশিতে খান মঞ্জিলে আনন্দের বন্যা বয়ে যাবে। এরপরও কি আপনি বলবেন আপনার বিধির বিধান সত্য? না ফকির বাবা, না, আপনার বিধাতার লিখন মিথ। মালা, 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 কি হয়েছে আমার মালা? মালা, মালা, কি হয়েছে আমাদের মালা? এই কথা বলছিস না কেন? বল কি হয়েছে? মহেশপুর কি হয়েছে? মহেশপুরে দশ বছর বয়সের বাসিওয়ালা এক ছেলে হুজুর। বাসিওয়ালা? কি করেছে ওই বাসিওয়ালা ছেলে? ওর হাতে সাপ ছিল হুজুর, মালা ওই সাপ দেখে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেছে। শমশের হুকুম মালে, এক্ষুনি মহেশপুরের ওই বাসিওয়ালার ছেলেকে খুঁজে বের করো। তোর ছেলে? হ্যাঁ মনির, আমার ছেলে। খবরদার যদি কেউ আমার ছেলেকে হাত দিছিস। মালিকের হুকুম পালন করা আমার ধর্ম আসলাম, ওদের সবাইকে শেষ করে ফেলার হুকুম হয়েছে। আমি বেঁচে থাকতে কেউ ওদের ক্ষতি করতে পারে? মা,
আসলাম, দোহাই মালিক, আমার ছেলেকে ক্ষমা করুন। তোর ছেলে? তোর ছেলে এলো কোথা থেকে? হ্যাঁ মনির, মনির আমাদের সন্তান, আমি ওর মা। তুই ওর মা? তোর গলা এই লকেটে লোকর থেকে। বল এই লকেট তুই কোথায় পেয়েছিস? কে ওই ছেলে? ও আমার গর্ভজাত সন্তান। মিথ্যে কথা, এই লকেটি প্রমাণ করে ও বাসিওয়ালার ছেলে। মুনির বাসিওয়ালার ছেলে? সেদিন ওই তাণ্ডবের মাঝে যে নবজাতকের জন্ম হয়েছিল, নিঃসন্তান হয়েও আমি ওর মুখ দেখে ওকে মারতে পারিনি। আমি ওকে তুলে এনে আমার সন্তানহীনা স্ত্রীর করে তুলে দিয়েছিলাম। আমি বেঁচে থাকতে ওর ক্ষতি কেউ করতে পারবে না। আমাকে মাফ করে দিও সালিয়া, আমি তোমাকে রক্ষা করতে। শমশের মালিক, এই মা ছেলেকে একসাথে পেরে আগুন লাগিয়ে দাও, আগুনের লেলিহান শিকায় শেষ হয়ে যাক ওদের অস্তিত্ব। শুকুর আলহামদুলিল্লাহ মা, আমরা বেঁচে গেছি। হ্যাঁ বাবা, সব উপর ওয়ালের কারিশমা। মামনি কোথায়?
মালা ভেজা কাপড়ের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, কিছুতেই দরজা খুলছে না। তুমি একবার ডাকো না, ডাকো। মালা, দরজা খুলো মা। চকবক 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 চকবক, এই খবরদার দরজা খুলবি না। মামনি, দরজা খোলো, দেখো তোমার জন্য কি এনেছি। আব্বুজানের কথা শুনতে হয় মামনি। দরজা খুলে দিয়ে। মামনি কোথায়? মামনি এই যেখানে। আব্বুজান, তোমার কাণ্ড কোথায় উঠে বসে আছে? নেমে এসো মা। এসো। আমি নামবো না, আগে পুতুল ধরো। আচ্ছা এসো। ফেলে দিল কেন? ভুল হয়ে গেছে, মাফ করে দে মা। আমার হাত ধর। এই তো আমার লক্ষ্মী মামনি। আরে আরে, কি করছো? হয়েছে তো, ছাড়ো এবার। বলো না আব্বুজান, আমার জন্য কি এনেছো? বলো না আমার জন্য কি এনেছো? আমি তোমার বিয়ের খবর নিয়ে এসেছি। বিয়ের কথা পাকা হয়ে গেছে? হ্যাঁ, চৌধুরী ফজল করিমের ছেলের সাথে মালার বিয়ে হবে। বিয়ে কি আব্বুজান? বলো না আব্বুজান, বিয়ে কি? বলো না আব্বুজান। মেয়ে বড় হলে স্বামীর কাছে যেতে হয় মা। স্বামী কি আব্বুজান? যার সাথে তোমার বিয়ে হবে সেই তোমার স্বামী হবে। সব মেয়েদের একদিন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়। তাহলে তুমি বসে আছো কেন? যাও না, স্বামীর ঘরেই আছি। তাহলে আমার স্বামী কোথায়? আমি যাবো না, আছি, সময় হলেই যাবে। করতে পারবো না। কি শুরু করলে? আগে বিয়ে হোক। হচ্ছে না কেন? কোথায় বিয়ে? তাড়াতাড়ি হতে বলো। হবে মা, তাড়াতাড়ি হবে। ওগো মামা মদ দিয়েছে, তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। এমন মজা হয় না গায়ে সোনার গয়না, আমার নাকি বিয়ে হবে, বাজবে কত বাজনা। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো। কাজী সাহেব জি, যান কনের এজেন্ট। আচ্ছা গরম লাগে তো। আসসালামু আলাইকুম। এই কথাটা টেনে ধর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিরাবাদ নিবাসী চৌধুরী ফজল করিমের একমাত্র পুত্র চৌধুরী বজলাইর সঙ্গে 10,01,000 দেনমহ ধার্য করিয়া আপনার বিবাহ স্থির করা হইয়াছে। বলুন মা, কবুল? এই ব্যাটা বলে কি রে? আস্তাগফিরুল্লাহ। কবুল বলো মা। কবুল? কবুল আবার কি? এমন করে না, লোকজনের সামনে এমন করে না। এই দাঁড়িয়ালার কাছে বলবো না, তোদের কাছে বলবো। আমাদের সামনে না বলি? না না মা, এই সাক্ষীদের সামনে বলুন না। বিসমিল্লাহ কবুল। বলুন বিসমিল্লাহ কবুল। না না, শুধু কবুল বলুন। না না, শুধু কবুল বলুন। আপনারা কিছু বলুন না। পাত্রীমাতা এত খারাপ? এমন কথা বলবেন না, এজন্য হয়ে গেছে। চলুন বিয়েতে মেয়ের মত আছে, চলুন চলুন। বিয়েতে মেয়ের মত আছে? বেরহমতিকা ইয়ারহামার রাহিমিন, আমিন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মা, মাথা কালো না? কি গরম। আব্বুজান, আব্বুজান, আমি স্বামীর বাড়ি যাচ্ছি, তুমি যাবে না? না মা, আমি যাব না, তুমি যাবে। ও বাবা, মালা মাকে আমি তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। আব্বুজান, এটা বুঝি আমার স্বামী? চেহারাটা একটু ভালো না? ছি মা, এ কথা বলতে নেই। বেয়াইশাহেব যে আমার মালা বয়সের ছোট, ওর ব্যবহারে মনে কিছু নেবেন না, ভুল হলে মাফ করে দেবেন। আপনি কিছু ভাববেন না বেয়াইশাহেব,
তাও সাহেব ওদিকে সব রেডি, সূর্যাস্তের আগে আমাদের রওনা দেওয়া উচিত। এবার বিদায় দিন বিআই সাহেব, সন্ধ্যা হয়ে আসছে, আমিরাবাদ পৌঁছাতে রাত হয়ে যাবে। থাক থাক থাক, কি করে চলো, আমিও সালাম করবো, আমিও সালাম করবো। এসো, ফুল খাও ফুল খাও ফুল খাও। এই দিনটির জন্যই আমি অপেক্ষা করছিলাম ফকির বাবা, মনে পড়ে আপনি বলেছিলেন বাসিওয়ালার ছেলের সাথে মালার বিয়ে হবে? আপনার ভবিষ্যৎবাণী আমি সত্যি হতে দেইনি। মালার বর কোনো ছোট জাতের বাসিওয়ালা নয়, চৌধুরী ফজল করিমের একমাত্র সন্তান বজলে রাহির সাথে 19 বছর বয়স পূর্ণ হবার আগেই আমি মালার বিয়ে দিয়েছি। এরপরও কি আপনি বলতে চান বিধির বিধান বলে কিছু আছে? নেই নেই, বিধির বিধান মি মালিক। কি হয়েছে শমশের? সর্বনাশ হয়ে গেছে মালিক, বরযাত্রী সহ লঞ্চ ডুবে গেছে। কি বলছো তুমি? ঝড়ের তাণ্ডবে লঞ্চ এবং বরযাত্রী কারো কোনো খোঁজ নেই, শুধু শুধু বরের লাশ পাওয়া গেছে। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি আমার মালা চাই, যেখান থেকে পারো যেভাবে পারো আমার মালাকে খুঁজে বের করো। কোথায় পেয়েছিস? নিশ্চয় চুরি করেছিস। চুরি করিসনি তাহলে কোথায় পেয়েছিস? এ কিরে কোথায় যাচ্ছিস? সাথী সাথী শোন, এ সাথী সাথী দাঁড়া, সাথী এ সাথী শোন না, সাথী কোথায় যাচ্ছিস? এখানে মেয়ে মানুষ এলো কোথেকে? বেঁচে আছে না মরে গেছে? মা 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 মা, কেউ নদীর পাড়ে পড়েছিল। হায় আল্লাহ, শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তুই তেল মালিশ কর, আমি শেখদের ব্যবস্থা করছি। তেল? আচ্ছা আনছি।
কই মা, কিছুই তো হচ্ছে না। আমার হাত তো আগুন হয়ে যাচ্ছে, অথচ তুমি কে মা? কথা বলছো না কেন? হ্যাঁ, আমার মনি তোমাকে অজ্ঞান অবস্থায় তুলে এনেছে নদীর পার থেকে। আমি না, আমি না, সাথী মানে আমার সাথী। নদীর পাড়ে আপনি বেহুশ হয়ে পড়েছিলেন। কি নাম তোমার, কোথায় থাকো তুমি? কি আমি, কি নাম আমার, কোথায় থাকি আমি? হ্যাঁ বলুন বলুন, কেমন করে এসেছেন? আমরা আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বলো মা, বলো, আমরা তোমাকে পৌঁছে দেব। আবার কি হলো মা? এক্ষুনি ডাক্তার রাখতে হবে। তার নামে তো রাস্তা ঢান্ডা উড়াইতেছে। আমি আসি আমার দাবার যন্ত্রণা লইয়া, আর উনি তো ডাক্তার খুঁজে। ফাইজলামি করিস না তো। আমার ঘরে একজন রোগী আছে, এক্ষুনি ডাক্তার সাহেবকে নিয়ে যেতে হবে। কি রোগী আছে? আচ্ছা তুমি যাও, আমি ডাক্তার লাইট আছি। বাপরে বাবা, দেখি ডাক্তার বাবু, সন্দেহ আছে, সমস্যাটা মাথায়, তবে শরীর মন সব ঠিক আছে। মাথায় কি সমস্যা ডাক্তার বাবু? এই ধরো নাম ধাম মনে করতে পারছে না। স্মৃতি ভ্রষ্ট। তুমি চুপ করো। আরে আপনি তো বুঝিয়ে বলতে পারেন, আমি বুঝিয়ে দিলাম। হ্যাঁ এই এই পুরনো কোনো ঘটনা স্মরণ হলে সব ঠিক হয়ে যাবে। তাই বলে মনে করবার চেষ্টা করে ওর মাথাটা বেশি গন্ডগোল করে দিও না। এই ওষুধগুলো ওকে খাওয়াবে, এরপরে কোনো গন্ডগোল হলে আমাকে খবর দিও। হ্যাঁ সন্দেহ আছে, চলো এনে আমার। যাই দোষ, ভালো কেস পাইছো, একেবারে বায়োস্কোপের মতো তেল তেল মালিশ করার সুযোগ পাইলে আর কি। তাই গা। আচ্ছা তোর নাম নুরি, তুই নুরি? হ্যাঁ 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 মা, তুই নুরি, আমি তোর মা। মা কি বলছো শমশের? ডুবে যাওয়া সব লাশ পাওয়া গেছে, শুধু মালাকে পাওয়া যায়নি। তার মানে মালা বেঁচে আছে, আমাদের মালা নিশ্চয়ই বেঁচে আছে। কিন্তু মাধিক, প্রতাপপুরের সমস্ত অঞ্চল আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, শুধু পাহাড়ের পাশে জুমনগর বাকি। বাকি বাকি কেন? সবাই বলছিল স্রোতের বিপরীতে লাশ কিছুতেই বেশি যেতে পারে না। আমার ইচ্ছাতে সব হতে পারে। মমতা কেন এসেছো এখানে? যাও উপরে যাও তুমি। তুমি আমার মালাকে এনে দাও, মালা ফিরে না এলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, বাঁচবো না। শালা জাম্বুরা, পড়ার জায়গা পেলি না বাবারে। এই কোন শালা রে? ও তুই বান্দা মোকারার জায়গা পাস না, আয় নেমে আয়, নেমে আয় বলছি, নেমে আয় সারা লিংটু বাচ্চা, আয় নেমে আয়, নেমে আয়। এই ব্যাপারটা কি, হঠাৎ জাম্বুরা পড়ার শখ হলো কেন? আচ্ছা এবার বুঝেছি, মেয়ে মানুষ। মেয়ে মানুষ দেখে মাথা ঘুরে গেছে তোর। বান্দর যেমন করছিস তুই, তেমন করছে মা। মা মা, এ কি তোমার মেয়ে দেখি দিনে দুপুরে ঘুমাচ্ছে? হঠাৎ জ্বর এসেছে, ঘুমাক। ওহো জাম্বুরা মেহমানের জন্য আমাদের সাথী গাছ থেকে আমার মাথায় ফেলেছে, ধরো। সাথীর মাথায় যে বুদ্ধি আছে তোর মাথায় তাও নেই। জ্বরে মেয়েটার অবস্থা খারাপ, কিছু খায়নি, সাথী বুঝেই এগুলো পেরে এনেছে। সব বাহাদুরি এখন ওই বানরের। এক কাজ করো মা, ওই বানর মেয়ে যখন তোমার কাছে এত প্রিয়, ওর সাথে মেয়েটার বিয়ে দিয়ে দাও। আমি বিয়ে দেবার কে? কেন
তুমি না ওর মা? মা ডাকলে কি সব সময় মা হওয়া যায়? কোনো কিছু মনে করতে পারছে না, তাই মা ডাকছে। যেদিন মনে পড়বে সেদিন। কি আর মনে পড়বে, বাড়িঘরের কথাই তো। সাধারণ কোনো বাড়িঘর না বাবা, এইরকম সুন্দর ফুটফুটে একটা মেয়ে কোনো সাধারণ ঘরে হতে পারে না। এই দেখ ওর পায়ের নূপুর, চান্দিয়া সোনা দিয়ে বানানো। না জানি কোন বড়লোকের মেয়ে আমার কুড়ে ঘরে এসে উঠেছে। আসুন, বাইরে একটা চৌকি বানা। যতদিন নুরি এখানে থাকবে তোকে বাইরেই থাকতে হবে। বাইরে মানে ঘরের বাইরে? তা নয় তো কি, ঘর তো একটাই। এমন একটা সমস্ত মেয়ের সঙ্গে বুঝি এক ঘরে থাকবি? বোকা ছেলে। এই পর্দার ভেতরে আসা নিষেধ তোর, মনে থাকে যেন। আয়েশাতি, আমি ঘুমালাম, তুইও ঘুমা। যা, এবার ডুব দিয়ে গোসলটা সেরে আয়। যা। জুমনগরে এই নতুন অপ্সরাটা কে রে মুক্তার? নাম জানি না, তোর মনিরের নতুন মেহমান। আর ওই যে মনির, গাছ কাটা নিয়ে যার সাথে আপনার একবার। ব্যাস, আর বলতে হবে না। যার কাছে এরকম একটা পুরীর মতো রূপসী আছে তাকে একটা কেন, 100 গাছ দিয়ে দেবো আমি। বুঝলাম না, এই পূজা হয় কি? বুঝে কাজ নেই। যে কোনো মূল্যের বিনিময়ে ওই পরিটাকে আমি চাই, চাই। আর খালি চাই, আর আমি খালি থাপ্পুর খাই। কেন এসছেন এখানে? বাঁশির টানে। বাঁশির টানে? হ্যাঁ, বাঁশি আমাকে উতলা করে দেয়। জানি না কি হয়ে যায়, নিজের অজান্তে যেন ছুটে আসি। কেন এমন হয় আমার? বাজাও না। মা দেখলে সর্বনাশ হয়ে যাবে। আস্তে বাজাও, শুধু আমি শুনবো। আপনাকে কাছে বসিয়ে বাঁশি বাজাতে দেখলে কেলেঙ্কারের সীমা থাকবে না। যান, ঘরে যান। কি হলো? যান। যাচ্ছি। এতই যখন তোমার আপত্তি, আর কোনোদিনই আসবো না। বাঁশি শুনেও না? না। না না, থামবে না।
আমি হেরে গেছি। অত্যাচারী খান বাহাদুরের সে কাহিনী? অত্যাচারী খান বাহাদুর? হ্যাঁ, মনির আমার পেটে সন্তান না, প্রতাপপুরের এক গরিব বাসওয়ালার ঘরে ওর জন্ম। প্রতাপপুর? প্রতাপপুরের খান বাহাদুর নাসিরুদ্দিন শাহ ওর বাবা মাকে হত্যা করেছিল, কারণ ফকির বাবার ভবিষ্যৎবাণী ছিল রহিম মিয়ার ছেলের সাথে খান বাহাদুরের মেয়ের বিয়ে হবে। নাসিরুদ্দিন শাহ? জঙ্গলের গভীরে যে মনিরের জন্ম হল, আমার স্বামী সে মনিরকে আমার কুলে তুলে দিল। নিষেধ ছিল জীবনে সে যেন কোনোদিন বাসি না ধরে, কিন্তু রক্ত কথা বলে মা। 10 বছর বয়সে আমার অজান্তে সে বাসি ধরল। ওর বাসি সুরে খান বাহাদুরের মেয়ে স্কুল ফেলে ছুটে আসত। একদিন খেলার ছলে মনির ওকে সাপ দেখায়। বাসির জন্য বারবার মৃত্যু এসে মনিরকে কেড়ে নিতে চায়। মা হয়ে আমি কেমন করে সেই বাসি তাকে বাজাতে দেব? আমি আমার মনিরকে মরণের মুখে ঠেলে দিতে পারি না। না, দেব না আমি শেষ করতে। মনির আমার ভালোবাসা, মনির আমার প্রেম, মনির আমার সব কিছু। না না, এখন মাকে কিছুই বলবো না। মা যদি আমাকে দূরে সরিয়ে দেয়। মা, কেঁদো না মা, আল্লাহর সহায় কেউ তার ক্ষতি করতে পারে না। কিচ্ছু হবে না মনির, নুরি। না মানে, শাড়ি পরেছেন তো, তাই দেখছিলাম। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে, একেবারে জুমনগরের মেয়ে মনে হচ্ছে। কোথায় যাচ্ছেন? পানি আনতে, ভাবলাম তোমাকে একটু দেখে যাই। ও, এই নাও খাও। আপেল? না না, আমি এখন খাবো না। এত কষ্ট করে তোমার জন্য আনলাম, আর তুমি আমার জন্য? নাও খাও। আমি একা খাবো? ঠিক আছে, দুজন একসাথে খাবো। একটা আপেল আবার দুজনে একসাথে খায় কি করে? আমি দেখাচ্ছি কি করে খায়।
এই নাও খাও, আমি এদিক থেকে তুমি ওই দিক থেকে, নাও। ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। না বাবা, তোমার ঘটনা শোনার সময় আমার নেই, তুমি খাও আমি যাই। সেই আপেল, সেই হাসি, সেই হাত নাড়া, নুরি আসলে কে? মা, মা, কি হলো মা? মা ঘরে নেই, কি লাগবে আমাকে বলো। আপনাকে বলবো, আপনি দিতে পারবেন? কেন পারবো না, বলবো, আপনাকে লাগবে। হায় আল্লাহ, বড় বেশরম তো তুমি। এতে বেশরমের কি হলো, আপনি জানতে চাইলেন আমি বললাম। কেন লাগবে আমাকে? কারণটা তো এত দূর থেকে বলা যাবে না, একটু কাছে আসতে হবে। যেভাবে বলছেন যেন মনে হয় পর্দার এপাশে জীবনেও আসেননি। হাসবে না, হাসবে না, এই নাও বেরুলাম। তাই বলতে গিয়ে হুঁশছিল না, ঢুকে পড়েছে। আমি তো দেখছি তুই বেরিয়ে পড়েছিস। ইয়ে মানে পেট জ্বলছিল তো তাই দেখতে বেরিয়েছি। পেট জ্বলছে তো ভাববে, এক্ষুনি দিচ্ছি মা। হয়েছে, আর দিও না। তিন চার দিন তো দিতে পারবো না তাই। তিন চার দিন দিতে পারবে না মানে? কোথায় যাচ্ছ? কেন মনে নেই তোর? মেয়েটা সুস্থ হলে কালা বাবার মাজারে শিন্নি দেবো বলেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। রাতেই শিন্নি নিয়ে রওনা হব বাবা। আব্দুল, গনি, কুলসুমের মা, ওরা সবাই যাচ্ছে, এটাই সুযোগ। কিন্তু আমি? তুই গেলে নুরিকে দেখবে কে? ও বুঝে একা থাকবে, যেতে হবে না তোর। তুই বরং নুরির খেয়াল রাখিস। খেয়ালটা রাখবো কি করে মা, এরকম পর্দা থাকলে কত খেয়াল রাখা যায়। আর তাছাড়া তোমার নিষেধের যা বহর। নিষেধার পর্দা কিছু না বাবা, কাপড়ের এই পর্দার চেয়ে বিশ্বাসের পর্দা অনেক বড়। তোমারে খুঁজতে খুঁজতে গাড়ি চাকা শেষ, কোন সময় থেকে সদর সাহেব আমার ঘুরতেছে। গাছ একটা না, দশটা দিতে রাজি হয়েছে, তাই না মুক্তার? আরে হ্যাঁ, দশটা গাছ সাহেবের জন্য কিচ্ছু না, মিন মহব্বত লেনদেন আর কি। দেখ মুক্তার, ঘোর প্যাচের কথা আমি বুঝি না, সোজা করে বল। সোজা করে আমি বলছি, জঙ্গল আমার, গাছ আমার, ঠিক? ঠিক না, বাপ দাদার আমল থেকে দখল করে রাখলেই সম্পত্তি তার হয়ে যায় না। গাছের যখন দরকার হবে ঠিকই কেটে নেব আমি। একটা নয় দশটা নাও তুমি, বিনিময় তুমি আমাকে একটা জিনিস দেবে। দেবার মতো এমন কিছু নেই আমার। আছে, অমূল্য রত্ন আছে তোমার কাছে, যে রত্নের জন্য আধা জুমনগরের মালিক মিশা সওদাগর তোমার সামনে দাঁড়িয়ে আছে। নুরি, ওকে আমার হাতে তুলে দাও, দশটা নয় পুরো একটা জঙ্গল নিয়ে যাও তুমি। সুবিধা মনে হচ্ছে না, দেখতে থাক আমি নুরিলে আল্লাহ তোমার মনে আছে পূর্ণ করে।
আমি কিছু দেখি নাই, জঙ্গলে ভিতরে হার নাই, আমার চোখ নাই, কান নাই, বুবার কোনো শত্রু নাই, জঙ্গলে পালিয়ে যাই। যে নুরির জন্য এত কিছু হয়ে গেল তাকে কিছুতেই ছাড়তে পারি না, প্রশ্নই ওঠে না তার। খোঁজরা কখন কোথায় যায়, যে কোনো মূল্য ওকে পেতে হবে আমার। হুজুর, কেন এত উত্তেজিত হও তুমি? তাই বলে আপনাকে ওই লম্পটার হাতে তুলে দেব? জানেন কি বলেছিল ওই বদমাইশটা, আপনাকে ওর হাতে তুলে দিলে জঙ্গলগড়ের একটা এলাকা দিয়ে দেবে আমাকে। তো তুলে দিলে না কেন, কি হই আমি তোমার, কুড়িয়ে পাওয়া একটা মেয়েই তো। এসব কি বলছেন আপনি, আমি আপনাকে ওই বদমাইশের হাতে। মনির, তুমি আমাকে ভালোবাসো তাই না? বলো না, তুমি আমাকে ভালোবাসো? জানি না, কিন্তু আপনার মাঝে আমি আমার সেই কৈশোরের ভালোবাসা দেখেছি। কৈশোরের ভালোবাসা? হ্যাঁ, মালা নামের একটি মেয়ে, যে কিনা পাগলের মতো ছুটে আসতো আমার বাঁশি শুনে, হাসতো ঠিক আপনার মতো, হাত নাড়তো আপনারই মতো, ভালো লাগতো ওকে। আজও ভালোবাসো তাকে? হয়তো আজও ভালোবাসি তাকে, পাবো কিনা জানি না, কিন্তু জীবন ভর ভালোবেসে যাব। কেন পাবে না তাকে, সেও যে তোমাকে আজও ভালোবাসে, তার কৈশোরের ভালোবাসা খুঁজে পেয়েছে এই জুমনগরে। আপনি কি করে জানেন? কোথায় মালা, বলুন কোথায় মালা? তোমার সামনে, তোমার খুব কাছে। হ্যাঁ মনি, আমি তোমার মালা। মালা? হ্যাঁ মালা, মালা মনি। মালা, কে তুমি, কি চাও? তোমাকে চাই। ছাড়বো, অনেক কিছু হয়ে গেছে তোমার জন্য, কিছু একটা না করে ছাড়তে পারি না। খান বাহাদুরের মেয়ে মালা নুড়ি হয়ে কতই না কষ্ট করছে, তোমার বাড়িতে কত সুখ, কত আরাম। এসব কথা বলো না তো, ওই বাড়ির সুখেতে তোমার বুকই আমার বেশি সুখ।
মালা। অসম্ভব, ভুল দেখেছিস তুই। প্রতাপপুরের খান বাহাদুরের মেয়ে একটা কাটুরিয়ার সাথে নানা হতে পারে না। ধাক্কা আমিও খাইছি হুজুর, তোর বড় কষ্টে সামাল দিছি। খান বাহাদুরের মাইয়া মালাই নুরি নামের শব্দ বেছে মনিরের সাথে প্রেম করতেছে, আর আমি বসে বসে বুড়ো আঙ্গুল চুষছি। ওই শালার হাতে মার খেয়ে ল্যাংড়া হয়ে ঘুরে বেড়াচ্ছি। ফেলে দে, আর আপনি ল্যাংড়া পাও নিয়ে কি করবেন? দুত্তরি পায়ে কুষ্টি মার। এই দেখ, আমার পা ঠিক হয়ে গেছে। তোর গরম খবর আমাকে একদম ঠিক করে দিয়েছে। খান বাহাদুরের কন্যা মালাই হবে আমার একমাত্র নিশানা। কি বলছো সদাগার? এত চেষ্টা করে যাকে আমরা আজ পর্যন্ত কেউ খুঁজে পেলাম না, তুমি তাকে কোথায় পাবে? সেসব আমার উপর ছেড়ে দিন খান সাহেব। আপনিই তো বলেছিলেন স্রোতের উল্টো দিকে বসে জুমনগরেও যেতে পারে। হ্যাঁ, আরে তাই যদি হয় তবে তাকে খুঁজেও পাওয়া যেতে পারে। জঙ্গলগড়ের মালিকের মিশা সদাগরের চোখকে ফাঁকি দিয়ে একটা পাখিও দানা খেতে পারে না। মালাকে আমি আপনার কাছে পৌঁছে দেব, কিন্তু বিনিময় আমার একটা চাওয়া আছে। তুমি যা চাইবে তাই পাবে। মালাকে ফিরে পাবার বিনিময় আমি তোমার সমস্ত শর্ত পূরণ করতে প্রস্তুত। বলো তুমি কি চাও? মালা। মালা? হ্যাঁ, মালাকে যদি আমি আপনার কাছে পৌঁছে দিতে পারি তবে মালার বিয়ে আপনি আমার সাথে দেবেন, এটাই আমার শর্ত। বেশ, তোমার শর্তে আমি রাজি। মালাকে যদি তুমি এনে দিতে পারো আমি তোমার সাথে ওর বিয়ে দেব। আপনার শমশের খান আমাকে সাহায্য করবে, মালা খান বাড়িতে ফিরে আসবে, এটা মিশা সওদাগরের ওয়াদা। বাড়ি খালি, এখানে তো কেউ নেই। এখানে নেই তো আশেপাশে কোথাও আছে? মালা আমাকে চেনে, আমাকে দেখলেও যেতে চাইবে না। তুমি খান বাড়ির লোক, মালা তোমাকে চেনে নিবে, সুতরাং তুমি তার মুখোমুখি হবে, বাধা হলে মোকাবিলা করবে। কিন্তু মালাকে পাবো কোথায়? জঙ্গল পাহাড় নদী যেখানে থাক একসাথে আছে ওরা। মুনির, এত কি ভাবছো বলো তো? ভাবছি মানুষের সব স্বপ্ন তো আর পূরণ হয় না। তোমার আমার ভালোবাসায় কারো নজর না লেগে যায়। নজরের তীর ভালোবাসার বুকে আঘাত করতে পারে না। কিন্তু ধনী আর গরিবের প্রেমে মিলন হয় না। আমাদের মিলন তো বিধাতার বিধান মনির, যতই বাধা আসুক এই বিধান কেউ মুছে দিতে পারবে না। মালা, মনির, শমশের খান নিশ্চয়ই আমাকে ধরে নিয়ে যেতে এসছে। দাঁড়ান, পালাবেন না, আমি শমশের খান। কে চাও তোমরা? আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি। আমি যাব না। তাহলে আমরা আপনাকে জোর করে নিয়ে যেতে বাধ্য হব। বাবাকে জানিয়ে দিও তার মেয়ে মালা আর সেই বাসিওয়ালা ছেলে মুনিরের গলার মালা। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। সত্যি যদি মালা সুস্থ হয়ে থাকে সে কিছুতেই এ কথা বলতে পারে না। তুমি মিথ্যে বলছো শমশের। 25 বছর আপনার নুন খেয়েছি, খান বাড়ির ইজ্জত নিয়ে মিথ্যে বলার দুঃসাহস আমার কি করে হবে মালিক? মালা ওই বাসিওয়ালার ছেলেকে? না, সে বাসিওয়ালার ছেলে হতে পারে না। 10 বছর বয়সে আমার চোখের সামনে তুমি নিজ হাতে ওই বাসিওয়ালার ছেলেকে আগুনে জ্বালিয়ে দিয়েছো। সে আবার বেঁচে উঠলো কি করে? জানি না মালিক, কিন্তু আজও সে বেঁচে আছে। মালা তার আশ্রয়। মুখে লাগাম দাও শমশের, লাগাম দাও। একটা নিকৃষ্ট বাসিওয়ালার আশ্রয় থেকে আমার মেয়ে? না 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 না, ইয়ে আমি ভাবতেও পারি না।
মালা নিজ মুখে তার ভালোবাসার কথা আপনাকে জানাতে বলেছে মালিক। শমশের, তোমার মুখে আমি আর কোনো কথা শুনতে চাই না। সওদাগর কোথায়? আমি তার মুখে শুনবো, কোথায় সে? আমি খুব বেশি দূরে নই খান সাহেব, কাছেই দাঁড়িয়ে ইতিহাস শুনছিলাম যা আমার জানা ছিল না। মালাকে নিয়ে আসার ওয়াদা করেছিলে, সবই মনে আছে? সময় শেষ হয়ে যায়নি, এটা তো ছিল নমুনা, এবার হবে আসল কাজ। মিশা সওদাগরের সওদাগরি চাও। আপনার মেয়ে নিজ ইচ্ছা জুমনগর ছেড়ে চলে আসবে যদি আপনি। কি করতে হবে আমাকে? জুমনগরের উপর আপনার সামান্য নেক নজর। তার মেয়েকে চায়, যতক্ষণ মেয়েকে না পাবে ততক্ষণ অত্যাচার চলবে। কিন্তু সওদাগর সাহেব, আমরা তাকে পাবো কোথায়? ওই বুড়ি সালিয়া বেগম আর তার ছেলে মনির মালাকে নিয়ে পালিয়ে গেছে, তার ঘরে তালা ঝুলছে। যেমন করে হোক ওই বুড়িকে তোমরা খুঁজে বের করো, যাও বুড়িকে খুঁজে যাও। কি হলো, কোথায় যাচ্ছ তোমরা? জুমনগরে হঠাৎ হলো কি? আরে আমার তুমি এইখানে, ওরা তো তোমার খুব কাছে, তাড়াতাড়ি পালাও। কেন, কি হয়েছে? কারা খুঁজছে? খান বাহাদুরের লোকেরা। খান বাহাদুর? মালারে ঘরে জায়গা দিয়ে কি সর্বনাশী না দেখে আনছো তুমি? নুরি কি তাহলে খান বাহাদুরের মেয়ে মালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? আমরা ওই ছদ্মবেশী খান বাহাদুরের মেয়েকে জুমনগর থেকে তাড়াতে চাই। যা কিছু করেছে ওই খান বাহাদুর করেছে, এতে এতে মালার কি দোষ? শব্দ সে তো তার জুমনগর আছি বলেই তো এই অত্যাচার, সবই মালার দোষ। ওকে থামো থামো থামো, আমার কথা শোনো। ওরা মালাকে ওর ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যেতে চায়, তাই এই ষড়যন্ত্র করেছে। তোমরা ওকে জুমনগর থেকে তাড়িয়ে দিও না। মা, মা ও নুরি নয়, মা ও মালা। এতক্ষণে আমার জানতে কিছুই বাকি নেই মনির। মা, মা তুমি ওদের বুঝিয়ে বলো মা। আপনারা সবাই চলে যান, আমি কথা দিচ্ছি মালা জুমনগর ছেড়ে চলে যাবে। মা, মা তুমি কি করলে? মা কেন ওদের কথা দিলে? আমি মিনে যাব না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। হয় না মা, আপনার জন্য গরিবের কুড়ে ঘর নয়। এসব কি বলছো মা? তোমার নুরিকে তুমি আপনি করে বলছো? ধনির ঘরে জন্ম নিয়ে এমন কি পাপ করেছি যে নিমিষে এক মা তার বুক থেকে বাইরে ফেলে দেবে? ভালোবাসা তো কোনো অপরাধ না মা। তেল আর জল কখনো মেশে না, আপনাকে যেতেই হবে। এত বড় শাস্তি আমাকে দিও না মা, এত বড় শাস্তি আমাকে দিও না মা। আপনার জন্য ওরা অনেক অত্যাচার সহ্য করেছে, আপনি কি চান ওরা আপনার জন্য জীবন দিয়ে দিক? মা, যে মনিরকে আপনি ভালোবাসেন সে মনিরকে বাঁচাবার জন্য হলেও আপনাকে যেতে হবে। আপনি কি চান মনিরের মৃত্যু হোক? না না, আমি তা চাই না। আমি কথা দিচ্ছি বাসিওয়ালার ঘরের যে ভিক্ষা আপনি চেয়েছেন, আপনার পিতা যদি তা মেনে নেন,
তবে এই ভিক্ষা আমি সেই দিন আপনাকে দিয়ে দেব। বেশ, তাই হবে মা, তোমার কথাই মেনে নিলাম। দাঁড়ান, খান মঞ্জিলের ইজ্জতকে আমি এভাবে একা যেতে দিতে পারি না। মুনির, মালাকে পৌঁছে দিয়ে এসো, কিন্তু সাবধান, ভুলেও ভেতরে যাবে না। যাও। মঞ্জিলের কাছে এসে মনে হচ্ছে আমার ভালোবাসা বুঝিয়ে চার দেয়ালের মাঝে বন্দি হতে চলেছে। মনে হচ্ছে আমি বুঝি আমার মালাকে চিরদিনের মতো হারিয়ে। না মনির, মালা শুধু তোমার, তোমারই আছে, তোমারই থাকবে। মালা, কতদিন তুমি আমার ঠিকানা জানতে চেয়েছ, বলতে ঠিকানা বলতে পারলে আমাকে পৌঁছে দেবে। আজ বুঝতে পারছি, মুখে বলা আটটা করে দেখানোর মাঝে অনেক তফাত। সেদিন জানতাম না মালা, এই বিচ্ছেদে বুক ভেঙে খান খান হয়ে যাবে। ওভাবে বলো না মুনির, আমি কিভাবে ঠিক থাকবো? তুমি দেখে নিও, তুমি দেখে নিও, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে আসার সব ব্যবস্থা করব। বছর বছর ধরে তোমরা যা পারোনি, মাত্র দু মাসেই জুমনগরের এক কুড়ে ঘর তাই পেরেছে। খান মঞ্জিলের একমাত্র মেয়ের মুখে কুড়ে ঘরের কথা শোভা পায় না মা। সেসব কথা ভুলে আগে আমার বুকে হয় প্রাণ ভরে তোকে আদর করে নেই। না বাবা, তার আগে আমার একটা শর্ত আছে, আমাকে বুকে নেবার আগে মনিরকে বুকে নিতে হবে। মনির? কে মনির? বাসিওয়ালা রহিম মিয়ার ছেলে মুনির। রহিম মিয়ার স্ত্রীর গর্ভে যে সন্তানকে তুমি ভূমিষ্ঠ হবার আগেই শেষ করে দিতে চেয়েছিলে, সেই সন্তানের নাম মুনির। কুড়িয়ে পাওয়া সেই ছেলেটিকে আশ্রয় দেওয়ার অপরাধে তুমি তোমার সহযোগী আসলামকে হত্যা করে সন্তান সহ মাকে জ্বালিয়ে দিতে চেয়েছিলে, সেই ছেলে মুনির। মালা, তোমার শত জুলুম আর অত্যাচারের বেলা জাল ডিঙিয়ে সেই ছেলেটি আজও বেঁচে আছে, কারণ ওই মুনিরই মালার একমাত্র ঠিকানা। ধমক দিয়ে আজার কোনো লাভ নেই বাবা, তোমার আত্মমর্যাদার বড়াই হেরে গেছে। তোমার মেয়ে মালা সেই বাসিওয়ালার ছেলে মুনিরকে ভালোবাসে। কি করছো তুমি, কি করছো? খবরদার, যদি আর একবার ওই নাম উচ্চারণ করবি শেষ করে ফেলবো তোকে। শেষ করতে দাও আমাকে, তবুও মালার আত্মা থেকে মুনিরের ভালোবাসা শেষ হবে না। এটা ফকির বাবার ভবিষ্যৎবাণী, মুনির আর মালার মিলন কেউ রুখতে পারবে না, কেউ না। কি কি ভেবেছিস তুই? পাগলামি ভালো হয়ে গেছে বলে তো সব কিছু মেনে নেব? ফকির বাবার ভবিষ্যৎবাণী সত্য হতে দেবো না আমি। আবার তোকে বিয়ে দেবো আমার মতো কোনো বংশ মর্যাদা সম্পন্ন ছেলের সাথে। কোনো দিন না, জীবন থাকতে মালার মুখ দিয়ে কেউ কবুল বলাতে পারবে না। কবুলের বদলে শুধু একটি শব্দই থাকবে আমার মুখে, মনির মনির মনির। বল মনির। মনির, বল মনির। মনির, আমাকে তুমি মাফ করে দাও, ছেড়ে দাও আমাকে।
কুলাঙ্গার মেয়েকে আমি নিজে খুন করে ফেলবো। তবু আমার শরীরের প্রতিটি টুকরো চিৎকার করে ডাকবে, মনির মনির মনির। মামা থাম, তুই মা থাম। মামা, মা, মা, মনির আমার ভালোবাসা, মা, মনির আমার ঠিকানা। নিয়ে যাও ওকে, বিয়ের আগে বাড়ি থেকে বাইরে পা রাখার জন্য নিষেধ, যাও। চল মা, চল। সদগর, আমার কথা সঠিক হয়েছে খান সাহেব, মালা ফিরে এসেছে। হ্যাঁ এসেছে, কিন্তু অর্ধেক। যদি পুরোপুরি মালাকে চাও তাহলে জুমনগর যাও, মার সন্তান দুটোকে শেষ করে দাও, মনির নামের কোনো অস্তিত্ব যেন না থাকে। বলমনির কোথায়? বলবো না। বলমনির কোথায়? বলবো না। না বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তবুও বলবো না। খালাম্মা, মনি ভাই, শুনবচ্ছা কষাটা কি? হ্যাঁ আমি কি করি? মনি ভাই, ডাক্তারকে চলে যাই। বাঁচার সম্ভাবনা খুব কম খান বাহাদুর সাহেব, হতে পারে মা ছিল দুজনেই মরে পড়ে আছে। হতে পারে নয়, আমি ওর লাশ দেখতে চাই, মিশা লাশ। বাহ খান বাহাদুর, বাহ! প্রেম আর ভালোবাসাকে কবর দেওয়ার জন্য খান বাহাদুরের গোর্খাদক হতেও আপত্তি নেই। মালা এত রাতে কেন এসেছে এখানে? এক খুনি নবাবের পাপের কথা শুনতে এসেছি, নারী লোভী লম্পটের সাথে তার চক্রান্ত দেখতে এসেছি। বেয়াদব মেয়ে, বাপের সামনে এভাবে কেউ কথা বলে? নিজের জেদের জন্য যে তার সন্তানের ভালোবাসাকে হত্যা করতে পারে, সে বাপ হতে পারে না। মুনিরকে মারতে পারবেন না খান বাহাদুর, মুনিরের জন্ম হয়েছে মালার জন্য, আর মালার জন্ম হয়েছে মুনিরের জন্য। পৃথিবীর কোন শক্তি এই বিধান মুছে দিতে পারবে না। আমি পারবো, খান বাহাদুর সব পারে। বিধান বদলে দেবো আমি, জঙ্গলগড়ের এই সদাগরের সাথে তোমার বিয়ে দিয়ে নতুন বিধান রচনা করবো আমি। এসো, ছেড়ে যাও, এসো, ছেড়ে যাও। আজ থেকে তোমার মেয়ে কোথাও যেতে পারবে না, এই ঘরের বাইরে যেতে পারবে না। চলে এসো, এসো। মুনির, কোথায় যাচ্ছিস বাপ? খান বাহাদুর মঞ্জিলে। না বাবা না। আমি জানতে চাইবো কি অপরাধ আমাদের, কি ক্ষতি করেছি আমরা ওদের, কেন এই রক্তের খেলা? না, কিছু জানার দরকার নেই তোর। দরকার আছে মা, আমার আমার মনে হয় মালাকে ওরা আটকে রেখেছে, আমি ওকে নিয়ে আসবো। না, পাগলামি করিস না বাবা, মালাকে আনার কোনো অধিকার হয়নি তোর। তাহলে কি করবো? চুপ করে তামাশা দেখবো? যারা শক্তি আর সম্পদের জন্য হত্যা করতে চায় তাদের হাত আমি কেটে ফেলবো। মা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বাবা না, আমার মাথার কসম লাগে, তুই যাস নে বাবা, যাস নে। মা, মা, তুমি কি করলে? মা, কি করলে তুমি? কেন কসম দিলে মা, কেন? দিন দেহে রবে প্রাণ, মুখে রবে তোমারই নাম, জীবন দিয়েও দেব আমি তোমার।
আমার প্রেমেরই দাম তোমাকে ভুলব না এ বাঁধন খুলব না সে তো বিধাতার দান দুজনার দুটি দেহে একটাই প্রাণ জীবনের দিন দেহে রবে প্রাণ মুখে রবে তোমারই নাম জীবন দিয়েও দেব আমি তোমার প্রেমেরই দাম তোমাকে ভুলব না এ বাঁধন খুলব না যতদিন দেহে জীবন দিয়ে দেব আমি তোমার প্রেমেরই দাম
কাছে যাব। মনির, আমার মনির, আমি মনিরের কাছে যাব। অবস্থা খুব সঙ্গীন, দেহে তো আঘাত আছে, কিন্তু তার চেয়েও বেশি আঘাত ওর মনে। ডাক্তার সাহেব, যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচান। বাঁচানোর মালিক উপরওয়ালা। হায়াত, মত, রিজিক, দৌলত, এই চারটি জিনিস মানুষের হাতে নেই। যিনি ভাগ্য লেখেন সব তার হাতে। ওর শরীর ও মাথার আঘাত আমার ঔষধে ভালো হয়ে যাবে, কিন্তু ওর ভেতরের আঘাত সারাতে হলে, ও এই অবস্থায় যার নাম বারবার বলছে তাকে এনে হাজির করুন। এছাড়া আর কোনো পথ নেই। আসি। এরপরও কি তুমি মনিরকে গ্রহণ করবে না? খবরদার মমতা, ওই নাম মুখেও নেবে না। কেন নেব না? সন্তানের জীবনের সাথে যে নাম জড়িয়ে আছে সে নাম নেব না তো কার নাম নেব? তোমার, একজন নিষ্ঠুর পিতার, যে নিজ হাতে নিজের সন্তানের কবর রচনা করে। মমতা, চিৎকার করো না, অনেক শুয়েছি, সারাটা জীবন তোমার জেদের কাছে মাথা নত করেছি, কিন্তু আজ কোনো জিত, কোনো চিৎকার আমাকে দুর্বল করতে পারবে না, কারণ আজ আমার সন্তানের জীবন মরণের প্রশ্ন আমার সামনে এসে দাঁড়িয়েছে। কি করতে চাও তুমি? মালাকে নিয়ে আমি ওই ঘুরে ঘুরে চলে যাব, যেখানে আমার মামার জীবন পড়ে আছে। চল মা, চল। দাঁড়াও, এই যদি তোমার শেষ কথা হয় তাহলে মেয়ের সুখের জন্য আমি তোমার কথাই মেনে নিলাম। আমি যাব, আমি নিজে গিয়ে মনিরকে নিয়ে আসব। যা যা না, এবার একটু কাজকামে যা। ও মা, কতদিন পর তোমার কোলে একটু শুলাম, আর তুমি যা। আমি জানি আমারই কারণে তোমরা আমাকে এতটুকু সম্মান জানানো প্রয়োজন বোধ করো না, কিন্তু তাতে আমার দুঃখ নেই। না না খান বাহাদুর সাহেব, হঠাৎ আমরা বুঝে উঠতে পারিনি স্বয়ং খান বাহাদুর এই গরিবের উঠানে, এই যে কল্পনাও করা যায় না মালিক। না না সালেহা, আজ আমি মালিক হিসাবে আসিনি, মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। ভালোবাসাকে মর্যাদা দিতে এসেছি, এক বাপ তার সন্তানের সুখের জন্য আরজি নিয়ে এসেছে। বিশ্বাস করো সালেহা, আমি মনিরকে সাথে করে নিয়ে যেতে এসেছি, মনিরের সাথে মালার বিয়ে হবে। এইসব আপনি কি বলছেন মালিক? আপনি তো ভালো করেই জানেন মনির। আমি সব জানি সালেহা, সেই পাপের প্রায়শ্চিত্য করতেই তো এসেছি। আমার মালা আজ মৃত্যু শয্যায়, যে দ্বার অহংকারের বশবর্তী হয়ে বারবার যে অন্যায় করেছি, মালার মনিরের মিলনের মধ্য দিয়ে সে অন্যায় কষাঘাত থেকে মুক্তি চাই। শুনেছি খান বাহাদুর কঠোর এবং নিষ্ঠুর, আজ হঠাৎ তার এই মুখের মধুর বাণীর পেছনে কোনো উদ্দেশ্য লুকিয়ে নেই তো? আজ তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো মনির, কিন্তু যদি মালাকে বাঁচাতে চাও আমার সাথে চলো, এরপরও যদি যেতে না চাও তবে ভেবে নেব এ আমার দুর্ভাগ্য, আমার পাপের শাস্তি। সন্তানের মৃত্যু মুখ দেখাটাই আমার। দাঁড়ান খান বাহাদুর সাহেব, মনির যাবে। মা, কোন বাপ তার সন্তানকে মৃত্যুর মুখে রেখে মিথ্যে বলতে পারে না। তুই যা বাবা, মালা তোকে ছাড়া বাঁচবে না। Thank you.
মনি, 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 মালা, ওগো, দেখো, আমাদের মালা ভালো হয়ে গেছে। ওগো, বলেছিলাম না, মনিরের মাঝে মালার জীবন, দেখলে তো? দেখলাম। মনি, মনি, তুমি কি করে এসেছো? তোমার বাবা নিজে গিয়ে আমাকে নিয়ে এসেছে। সত্যি বলছো? বাবা নিজে গিয়ে নিয়ে এসেছে? বলেছিলাম না, বলেছিলাম না, বাবাকে আমি রাজি করাবো। আব্বুজান, আব্বুজান, তুমি খুব ভালো, তুমি খুব ভালো। অসুস্থ শরীর নিয়ে তুমি কেন উঠে এসেছো? সুস্থ হয়ে গেছি, এখন আমার কোনো অসুখ নেই। এসো মনির, আব্বুজানকে সালাম করো। না না, এখন কেন, আগে জামাই হয়ে নেই তারপর। কিন্তু বাবা, মালাকে আমি তোমার হাতেই তুলে দেবো, কিন্তু তার আগে এখানে থেকে এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। কিন্তু আমার মা? তোমার মাকে সময় মতো নিয়ে আসার দায়িত্ব আমার। হ্যাঁ মনির, মাকে আমরা সসম্মানে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালা তুমি ওকে আমাদের মতো করে আমাদের পোশাক আশাক পরিয়ে সাজানোর ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, চলো মনির। এসব কি হচ্ছে খান সাহেব? আমি তো শুনেছিলাম প্রতাপপুরের খান বাহাদুর সাহেব মুখে যা বলেন তা করে দেখান। আপনি তো কথা দিয়েছিলেন মালাকে এনে দিতে পারলেই। মালার বিয়ে তোমার সাথেই হবে মিশা। মুনি, এরা সবাই আমার সহপাঠী, আর ওর নাম হচ্ছে। আমার নামটা বিখ্যাত হলো কি করে? আচ্ছা মালা, তুই খান বাহাদুরের একমাত্র মেয়ে হয়ে মনিরের সাথে প্রেম করা সম্ভব হলো কি করে? Thank you.
আমরা সবাই তোমায় নিয়ে থাকবো আমি হাজারো বছর। বাপরে বাপ, এত খাবার খাইয়েছ যে আমার জীবনেও খাইনি। কই, তুমি তো কিছুই খেলে না। নাও এবার দুধ খাও। আবার নাও খাও 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 বলছি। এই তো আরেকটু আরেকটু আরেকটু। এবার দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। শোনো, Oh!
দেওটা আমি নিয়ে যাই। আচ্ছা, কি ব্যাপার, দরজা খোলা? সব উপরওয়ালার ইচ্ছা মা, যে চলে যায় সে তো আর ফিরে আসে না। বাবা মনির মরতে পারে না, মনির মরতে পারে না বাবা, মনির মরেনি বাবা, মনির মরেনি বাবা। মমতা, ওকে ভেতরে নিয়ে যাও, লাশ ওর মার কাছে পাঠাতে হবে। আমি মনিকে ফেলে যাব না, মনিকে ফেলে আমি যাব না বাবা, আমাকে ছেড়ে দাও। মামনি প্লিজ শান্ত হও, যাও। যেখানে বলেছি সেখানে যাবি। থামা, মৃত মানুষ কখনো জীবিত হয় না মালা, এক মনির মনির করে আর কত কাঁদবি, কত হাজারি করবি। কাল তোর বিয়ের দিন, জঙ্গলগড়ের সদাগরের সঙ্গে তোর বিয়ে হবে। বাবা না, আমার উপর এত বড় জুলুম করো না বাবা, মনির ছাড়া আর কেউ আমার স্বামী হতে পারে না, এ বিয়ে বন্ধ করো। বিয়ে বন্ধ করে কি আত্মহত্যা করবো আমি? সমস্ত মেহমানদেরকে কি জবাব দেবো? তোমার মেয়েকে বুঝাও মমতা, ও যা চেয়েছে আমি তাই করেছি, তাই এনে দিয়েছি, তকদির নেই তো আমি কি করবো? কাল বিয়ে না হলে মান সম্ভ্রম ইজ্জত যা কিছু আছে সব শেষ হয়ে যাবে আমার, আত্মহত্যা করতে হবে আমাকে, আত্মহত্যা। হে পরওয়ারদিগার, আমি আমার মনিরের লাশের পাশে তোমার নামে সেজদায় গেলাম খোদা, যদি তোমার ইচ্ছাই সব হয়ে থাকে তাহলে তুমি তাকে ভালো করে দেবে। আল্লাহু আকবার।
মা, মা, মা। মনির, বাবা, আল্লাহ আমার ডাক শুনেছে বাবা। ইয়া পরওয়ারদিগার, তোমার দয়ার কোনো শেষ নেই। ওরা আমার সাথে বেইমানি করেছে মা, আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছে, আর মালা না জেনে সেই বিষ মেশানো ধোঁয়া আমাকে খাইয়েছে। বারবার ওরা তোকে মারতে চেয়েছে, যতদিন বেঁচে থাকবি ততদিন ওরা তোকে মারতে চাইবে বাবা, মারতে চাইবে। মা, সাথে আমার বাসিনি এসেছে, ও জানে বাসের সুরে মালা আমার কাছে ছুটে আসে। নিশ্চয় নিশ্চয় মালার কোনো বিপদ মা, তার আগে তুমি আমাকে সব খুলে বলো। বলছি, আজ আর আমি তোর কাছে কোনো কিছু লুকোবো না। আমি তোর মা নই বাবা, বলো মা, আজ আমি সব শুনতে চাই। বলছি, আর কত কাঁদবি মা, তোর চোখের পানিতে সাগর হয়ে গেলেও তো মুনির আর বেঁচে উঠবে না। ওদিকে বর এসে গেছে, সবাই বসে আছে তোকে সাজাবার জন্য, আমি ওদের পাঠিয়ে দিচ্ছি। তুই কান্ন থামা মা, তুই কান্ন থামা। চিরদিনের মতো থেমে যাবে সব কান্না। এসব কথা এতদিন কেন বলনি মা, কেন কেন? আমি তোকে হারাতে চাইনি বাবা, আর হারাতে চাইনি বলেই এই গ্রামের অন্য দশজন মানুষের কাছ থেকে আলাদা রেখে, আলাদা পোশাকে, আলাদা পরিবেশে তোকে বাঁচিয়ে রেখেছি। আজ আর আমি তোকে বাধা দেব না বাবা, এই বাসি আমি তোর হাতে তুলে দিলাম। সৌদাগর আর খান বাহাদুরের লোকেরা মনিরে মাইরা পালাইতেছে, ওই কিনে বাঁচাবি বাঁচা, আমি পালাই ওরে বাবা। খালা তো অর্ধেক ভালো হয়ে গেছে গা, গ্রামের মানুষের খবর দিতে হয়।
নিতে না। নিরীহ পাইয়া ওই খান বাহাদুর বহুত অত্যাচার করছে। আর না, আমরা সবাই তোমার সঙ্গে আছি, চলো আমরা সবাই খান বাহাদুরের মুখোমুখি হব। আমার মেয়ের হাত ছেড়ে দে। বিধির বিধান যে হাত বেঁধে দিয়েছে সেই হাত কেউ ছাড়াতে পারবে না। আমরা দুজন জীবনেও এক মরণেও এক। আপনার সমস্ত বাহুবলার ক্ষমতা ওই মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। শক্তি আর ক্ষমতার বলে একদিন আপনি আমার বাবাকে হত্যা করেছিলেন, আমার মাকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছিলেন। দরবেশের ভবিষ্যৎবাণীকে মিথ্যে করে দেওয়ার জন্য আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছেন, আপনি বিষ পান করিয়ে হত্যা করার চেষ্টা করেছেন। এই মনিরকে মারার কাছ থেকে আলাদা করতে গিয়ে বহু রক্ত ঝরিয়েছেন, ধ্বংসের খেলা খেলেছেন, কিন্তু পারেননি। অনেক পাপ করেছ, অনেক অত্যাচার করেছ, সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর না, আমি মা হয়ে মনিরের হাতে মালাকি তুলে দিয়ে তোমার সারা জীবনের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। যে দেখুন খান বাহাদুর সাহেব, আজ আপনার পাশে কেউ নেই, আমাদের পাশে সবাই আছে। আজ আমি ইচ্ছে করলে আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারি, আমার সেই মায়ের মৃত্যুর বদলে নিতে পারি, জন্মের পরে যে মাকে আমি দেখিনি। কিন্তু না, আপনার মতো পরাজিত নিঃস্ব একজন অমানুষের রক্তে আমি আমার হাত লাল করতে চাই না। আপনার শাস্তি পরাজয় নিয়ে বেঁচে থাকা। যতদিন আপনি বাঁচবেন ততদিন এই পরাজয়ের গ্লানি বহন করবেন আর স্মরণ করবেন কত মহান ওই উপরওয়ালার কারিশমা। আপনার শাস্তি পরাজয় নিয়ে বেঁচে থাকা। আমি আমি যে পাপি মা, মনিরকে ডাক, মনিরকে ডাক, ডাক। বাবা, বিধির বিধান খণ্ডন করা যায় না, বান্দা হাজারো চাইবে হবে না তা, শুধু হবে তা উপরওয়ালা চাইবেন যা। দোয়া করি তোমরা সুখী হও, বাবা সুখী হও, সুখী হও।